হ্যাঁ, হ্যালো, হ্যাঁ দাদা, বলছি আপনি কিছু কাজ করে দিন আমাদের এখানে। কি কাজ করবো? বলছি আপনি আমাদের ড্রেনটা একটু গঙ্গার সাথে কানেক্ট করে দিন না। ড্রেনটা গঙ্গার সঙ্গে আগে দিতে আসি, যাও, জিতলে তো তুমি চিনবে না তখন আমাকে। তাই? হ্যাঁ, ড্রেনগুলোকে একটু গঙ্গার সাথে কানেক্ট করে দাও না, মানে তাহলে ড্রেন থেকে গঙ্গা জল পেয়ে যাবো, ড্রেনে চান করতে পারবো। ড্রেন থেকে গঙ্গার জল পাওয়া গেলে তুমি ভাবো ড্রেনের জল দিয়ে পুজো হবে। আর বলছি মাঠে একটা কবাডি প্রতিযোগিতা শুরু করো না, কবাডি? হ্যাঁ করবো, কিতকিত কিতকিত প্রতিযোগিতাটা করে তারপর। আগে কিতকিত করবা? আর বলছি খেজুর গাছগুলো সিমেন্টের করে দাও না। সবই তো বলছি একটাও করবে না, ভোটে জিতলে তো চিনবে না তুমি। হ্যাঁ তুমি এগুলো করে দেবে বলেছো, কিন্তু এবার মনে রাখো তুমি কে? আমি এই দেশের এবং এই পাড়ার একজন নাগরিক। কি নাম ভাই তোমার? আমার নাম হচ্ছে বাবলু, বাবলু বাবলু বদমাস। আগে তুমি আগে খেজুর গাছে ওঠো, বুঝলে তো? এই উল্টো পাল্টা কথা বলবে না। খেজুর গাছে প্যান্টটা খুলে না, আর একবার খেজুর গাছ থেকে সস্তাতে নিয়ে বলো। এই বলছি তুমি নাকি খেজুর খেতে পারো না, কারণ তোমার নাকি দাঁত থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, তোমার দাঁত ফোকলা হলে কি করে তুমি? তোমাকে পার্টি থেকে দাঁত বাদিয়ে দেয়নি একটু? আমাদের রাস্তা কি করে ঢালাই হবে বলো তো। হ্যালো, কিসের বিল? তুমি ভোট কিনছো নাকি? পার ভোট 240 টাকা? বলছি ভোটের সময় আমাদের একটা মার্সিডিজ দাও না, একটু ইলেকশন ডিউটি করবো, একটু ফুর্তি করবো। ও অসুধা, তুমি ভোটের আগেই চিনছো না, ভোটে জিতে গেলে কি করে চিনবে বলো তো? ফোনই ধরছো না, পাত্তা দিচ্ছ না। আরে কে বলবে তো? না না, তারপরে আমি বললাম যে তৃণমূল জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তুমি সব কিছুর পর কে বলবে? এত সময় নেই আমার কথা বলা, আমি বিজনেস কাজে বেরিয়েছি, কে বলছে? কি করছো তুমি? অসুধা, কি হো তুমি আমার ফোন টোন কেটে দিচ্ছ, অফ করে দিচ্ছ। তুমি বলো, আমি তোমার সাথে কথা বলতে পারি না? আরে তুমি নামটা বলো না, অত ইয়ে নামে নামটা বলো না। আমার নাম হচ্ছে বাবলু বদমাস। বাবলু বলে আমি কাউকে চিনি? বাবলু বদমাস পুরো নাম। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলছি আমাদের আমাকে 3-4টে ক্যারাম বোর্ড দিয়ে দাও না পাড়ায়। আর বলছি ক্যারাম বোর্ডের গুটি চুরি হয়ে যাচ্ছে বুঝলে তো, তার জন্য কিছু সিকিউরিটি রাখো না পাড়ায়। অসভ্যতার একটা সীমা আছে, তুমি পরে কথা বলো। গুটির জন্য অসভ্যতা? আমি কি বলছো আসলে? লেডি পুলিশ লালবাজারে? আপনি একটু দেখুন তো এই ফোনটাকে। বলছি এই লালবাজারে কি লেডি পুলিশ? ম্যাডাম বলছি এটা কি লালবাজারে লেডি পুলিশ? কাকে ফোন করছেন দেখুন তো আপনি ফোনটা দিয়েছেন। হ্যালো, তাহলে পুলিশ কি কখন ধরছে পুলিশ আমার? হ্যাঁ হ্যালো, বলছি ম্যাডাম ওই আমার একটা ফোনে আমাকে কথা বলছি, আবার আমি আপনাকে যে ফোন করছি তা বলছি কি লালবাজার লেডি পুলিশ? তোমার দাঁত পোকলা বলে না, পেটে কোনো কথা থাকে না।